আচ্ছা, আজকের এই ক্লাসটাতে পারমুটেশন কম্বিনেশন মানে বিন্যাস সমবায় নিয়ে আমি আলোচনা করছি আজকে। তো পারমুটেশনটা মানেটা কি? এই পারমুটেশন ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট, মানে কোনো কিছু বিষয়কে অ্যারেঞ্জ করতে হবে, অফ অল অর এ পার্ট অফ আ নাম্বার অফ থিংস টেকেন ইন আ ডিফিনাইট অর্ডার। অ্যান্ড কম্বিনেশন ইজ ফ্রম আ গ্রুপিং অর সিলেকশন অফ আ কালেক্টিং অফ অল অ্যান্ড আ পার্ট অফ আ গিভেন নাম্বার অফ থিংস উইদাউট রেফারেন্স টু দেয়ার অর্ডার অফ অ্যারেঞ্জমেন্ট। ওকে, সো এই যে পারমুটেশন মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, আর কম্বিনেশন মানে গ্রুপ ফর্মিং। এটা কী করে হয়, তার ফর্মুলাটা কী করে হয়, তার ডেরিভেশনটা আমি এখন করাবো, এবং হোয়াট ইজ দ্য ডিস্টিংগুইশ বিটুইন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। এটা আমরা যদি করতে যাই তাহলে পারমুটেশন কম্বিনেশনের যে ডিফারেন্সটা সেটা আমাদের আগে ভালো করে ব্যাপারটা জানতে হবে, নাহলে অঙ্কটা দিলে পারমুটেশন করবো কি কম্বিনেশন করবো সেটা বুঝতে তোমাদের অসুবিধা হবে। অর্থাৎ ভিজুয়ালাইজেশন মানে এটা একটা অ্যাবস্ট্রাক্ট টাইপের ব্যাপার, সেটা তোমাদের ক্লিয়ারভাবে হতে হবে, ঠিক আছে? তো এখন ফর এক্সাম্পল আমি যদি তিনটে লেটার নিই, ধরো এ কমা বি কমা সি নিলাম, এই তিনটে লেটারকে যদি বলি অ্যাট এ টাইম দুটো করে সিলেকশন করছি, দুটো করে সিলেকশন করে আমরা কীভাবে অ্যারেঞ্জ করতে পারি? দেখো, অ্যারেঞ্জ মানে পারমুটেশন কথাটা চলে আসছে, এ বি দুটো করে নিচ্ছি, তাহলে বি এ এই এটা ধরো এটা দিস ইজ দ্য ফার্স্ট পজিশন অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড পজিশন, তাহলে এ বি আর বি এ বোথ আর নট সেম, দে আর ডিফারেন্স, এ সি অ্যান্ড সি এ, আবার দেখো বি সি অ্যান্ড সি বি। সো দেখো এই ছটা ডিফারেন্ট কেস এলো, কটা আছে ডিফারেন্স কেস এলো, ছটা, ঠিক আছে? যদি কমিটি হতো তাহলে বোথ আর ওয়ান, দি এ সি অ্যান্ড সি এ বোথ আর ওয়ান, বি সি অ্যান্ড সি এ বোথ আর ওয়ান, তাহলে এটা তিনটে হতো, তাহলে অ্যারেঞ্জমেন্ট হলে তোমার ছটা হচ্ছে। আর কমিটি ফর্ম হলে যদি লেট আস অ্যাজুম এ বি সি আর থ্রি পার্সন, দেন ফর্মিং আ কমিটি অফ টু যদি হতো, দুজনকে নিয়ে যদি কমিটি ফর্ম হতো, তাহলে এ ব্যক্তি বি ব্যক্তি, বি ব্যক্তি এ ব্যক্তি, বোথ আর সেম, সো দ্যাটস ওয়াই কাউন্টিং অ্যাজ এ ওয়ান নাম্বার অফ গ্রুপিং আউট অফ থ্রি টেকেন অ্যাট এ টাইম টু, তাহলে এই যে গ্রুপিংগুলো দুজনের ক্ষেত্রে তো এ বি বি আর সেম হবে, সেম অ্যাজ এ সি আর সি এফ সেম হবে, বি সি আর সি এফ সেম হবে, গ্রুপিং মানে কমিটি ফর্ম হলে তিনটে হবে, আর অ্যারেঞ্জমেন্ট হলে তোমাদের ছটা হবে। তো যাই হোক, এটা অ্যারেঞ্জমেন্ট আর গ্রুপিং এই যে ব্যাপারটা তোমরা বুঝলে নিশ্চয়ই মোটামুটি একটা ক্লিয়ার ভিউ পাওয়া গেল। আচ্ছা, এইটা পাওয়া যাওয়ার আগে ফ্যাক্টরিয়াল বলে একটা শব্দ আছে, ফ্যাক্টরিয়াল এরকমভাবে লেখে, ধরো ফ্যাক্টরিয়াল ছয়, কেন আমি এটা একটা ফর্মুলা তো ফর্মুলেশন করবো, তো সেটা বোঝার আগে ফ্যাক্টরিয়ালটা মানেটা কি দেখো, এই যদি চিহ্নটা দেয় বা এরকম যদি এক্সপ্লেনেশন চিহ্ন দিতে পারে সিক্স দেয়, তো এটা মানে সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান, এই হচ্ছে ভাবে মাল্টিপ্লিকেশনটা আসবে, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু যা হবে মাল্টিফাই করে সেটাই লিখবে। আবার যেমন ধরো ফ্যাক্টরিয়াল 99 আছে আর এখানে ধরো 97 আছে, তাহলে তুমি কি এক পর্যন্ত ব্রেক করবে, আবার এটাও কি এক পর্যন্ত ব্রেক করতে, তো দিনভর হয়ে যাবে। সো নিয়মটা হচ্ছে 99 × 98, দেন আফটার 97 স্টপ করলাম, কেন ইউ সি দ্য নিচে যেটা আছে 97, সো এটা ক্যান্সেল আউট হয়ে গেল, সো 99 × 98 এর মাল্টিপ্লাই হয়ে যাবে। ওকে, এইভাবে কাজ করবে। তো এখন ফর্মেশন অফ পারমুটেশনের যে ফর্মুলাটা, দ্যাট ইজ NPR, সরি দিস ইজ NPR হবে এটা, সো এটা ফর্মুলা ব্রেক করার ফর্মুলাটা হচ্ছে ফ্যাক্টরিয়াল এন অ্যান্ড ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর। সো এই যে ব্যাপারটা আছে মানে হচ্ছে তোমার এন ডিফারেন্স টাইপ অফ থিংস, তার মধ্যে আর থিংসে নিয়ে তুমি অ্যারেঞ্জ করছো, বা তুমি ধরো একটা রোতে দাঁড় করিয়েছো এন ব্যক্তি আছে, তাদের মধ্যে ধরো আর ব্যক্তিকে নিয়ে তুমি রোতে অ্যারেঞ্জ করছো, বা বলতে পারি পাঁচজন রোতে আছে তাদের মধ্যে তিনজনকে নিয়ে রোতে অ্যারেঞ্জ করছো, লাইক দ্যাট তিনজন ব্যক্তি আছে দুজন করে রোতে অ্যারেঞ্জ করছো, তাহলে ইন ইন দ্যাট কেসেস থ্রি পি টু হবে, এটা কত হবে, থ্রি পি টু ভাবে ক্যালকুলেশন করলে তোমার ছয় আসবে, সেই ছটায় কী করে আসছে সেটা আমি দেখাচ্ছি। তাহলে NPR মানে ফর্মুলাটা লার্নিং করবে, ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর। ওকে, সো দেয়ারফোর আউট অফ থ্রি টেকেন অ্যাট এ টাইম টু ম্যান অ্যান্ড অ্যারেঞ্জিং দেম ইন থ্রি পি টু ওয়েজ, অ্যান্ড দ্যাট উইল বি ফ্যাক্টরিয়াল থ্রি বাই ফ্যাক্টরিয়াল থ্রি মাইনাস টু, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল থ্রি বাই ফ্যাক্টরিয়াল ওয়ান। একটু আগে বলেছি তিনকে ব্রেক করে যায়, তিন দুই এখানে থামিয়ে দাও, দ্যাট ইজ ওয়ান অ্যান্ড দিস ইজ ওয়ান, এটা কেটে গেলে দেখো ছয়, তাহলে ছয় ছয় ম্যাচ করছে, ছয় ছয় ম্যাচ করে গেল। ওকে, দেখতে পাচ্ছ এইভাবে ব্রেক করতে হয়। এখন হচ্ছে যদি কমিটির কথা বলি, কমিটির কথা বলতে গেলে তোমরা এক কাজ করবে যে দ্যাট ইজ দ্য ফর্মুলা অফ NCR, and that will be factorial n, factorial r and factorial
হ্যাঁ, যেটা বলছিলাম এনসিআর কমোডিটি ফর্মের জন্য ফর্মুলা হচ্ছে এনসিআর ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল এন ফ্যাক্টরিয়াল আর ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর। ওকে, সো ইটস মিনস তিনজন ব্যক্তি আছে, তিনজন ব্যক্তির মধ্যে দুজন ব্যক্তি নিয়ে কমোডিটি ফর্ম হচ্ছে, দ্যাট ইজ রাম শ্যাম, শ্যাম রাম, যদু রাম, যদু মধু, এই হচ্ছে ব্যাপারটা। সো এ বি বি এ আর সেম, এ সি সি এ আর সেম, বি সি সি আর সেম, সো তিনটে কমোডিটি ফর্ম হচ্ছে। তো ইন দ্যাট কেসেতে আমরা কি করব, থ্রি সি টু ফর্মুলা ব্রেক করব। সো তার মানে হচ্ছে তিনজন ব্যক্তির মধ্যে দিয়ে নিয়ে দুজন ব্যক্তির কমোডিটি, তো হাউ মেনি কমোডিটি আর টু বি ফর্ম, দ্যাট উইল বি ফ্যাক্টরিয়াল থ্রি অ্যান্ড ফ্যাক্টরিয়াল থ্রি মাইনাস টু, অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু অ্যান্ড আনাদার ইজ ফ্যাক্টরিয়াল টু হেয়ার। ওকে, সো ফ্যাক্টরিয়াল থ্রি মিনস থ্রি অ্যান্ড ফ্যাক্টরিয়াল টু হয়ে গেল, আর এখানে ফ্যাক্টরিয়াল ওয়ান অ্যান্ড ফ্যাক্টরিয়াল টু এইটা কেটে দাও, থ্রি বাই ফ্যাক্টরিয়াল ওয়ান মানে মিনস ওয়ান অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু থ্রি, সো দেয়ার ফোর থ্রি কমিটি আর টু বি ফর্ম। ওকে, আউট অফ এ ম্যান, বি ম্যান অ্যান্ড সি ম্যান, ওকে, দিস ইজ দ্য নাম্বার অফ কমিটি। সো ইন কেস অফ পারমুটেশন কত রকমভাবে, কার মধ্যে থেকে কীভাবে পারমুটেশন হতে পারে, ফর্মিং ডিফারেন্ট ওয়ার্ড আউট অফ দ্য গিভেন নাম্বার অফ লেটার এ বি সি এটসেট্রা, এইভাবে হতে পারে। অ্যান্ড নাম্বার টু, ফর্মিং ডিফারেন্ট নাম্বার অফ ইউজিং এ গিভেন নাম্বার অফ ডিজিট, ওয়ান টু থ্রি, অর্থাৎ বলে দিল তোমাকে ওয়ান টু থ্রি ফোর দিলাম, সো ফর্মিং এ থ্রি ডিজিট নাম্বার, সো দ্যাট উইল বি, ইউ হ্যাভ গিভেন ফোর ডিজিট, ওয়ান টু থ্রি ফোর, দে আর অল আর ডিস্টিঙ্কট, দেয়ার ফোর দ্য থ্রি টেকেন থ্রি অ্যাট এ টাইম, হাউ মেনি ওয়েস, দ্যাট ইজ ফোর পি থ্রি ওয়েস, অ্যারেঞ্জিং এ ফিউ পার্সন ইন এ রো, অ্যারেঞ্জিং এ ফিউ পার্সন ইন এ রো, ঠিক আছে, দিস ইজ দ্য ক্যারেক্টার অফ পারমুটেশন, অ্যারেঞ্জিং কেস হলেই পারমুটেশন, খেয়াল রাখবেন, কেস অফ কম্বিনেশন ফর্মিং ডিফারেন্ট কমিটিজ ফর্ম আ সেট অফ পার্সন লাইক হুইচ হ্যাভ ডিসকাস প্রিভিয়াসলি ইন দিস ক্লাস, ফর্মিং এ ডিফারেন্ট লাইন্স অ্যান্ড ট্রায়াঙ্গেল আউট অফ দ্য গিভেন নাম্বার অফ পয়েন্টস অন আ প্লেন, লাইক দ্যাট ইউ হ্যাভ গিভেন আ ফাইভ পয়েন্ট, সো হাউ মেনি লাইন আর টু বি ফর্ম, লেটস সি হিয়ার, দিস ফাইভ পয়েন্ট ডু নট থ্রি লাই অন এ সেম লাইন, অনলি টু পয়েন্টস আর লাই অন এ লাইন, তো ইন দ্যাট কেস হাউ মেনি স্ট্রেট লাইন আর টু বি ফর্ম। ওকে, লাইক দ্যাট, বাট দেয়ার আর এ বি সি অ্যান্ড ডি অ্যান্ড ই, দিস ইজ দ্য ফাইভ ভার্টেক্স, ইফ ইউ জয়েন টু পয়েন্ট, ইফ ইউ জয়েন টু পয়েন্ট দেন উই গেট এ সিঙ্গেল লাইন, সো ফর্মিং এ লাইন মিনিমাম পয়েন্ট টু বি টেকেন ইন আউট অফ দিস ফাইভ পয়েন্ট ইজ টু, সো দ্যাট ইজ ফাইভ সি টু, তো ফাইভ সি হলো কেন, পি হলো না কেন, লেট সি হিয়ার, ইফ ইউ টেক দ্য পয়েন্ট এ আর বি অ্যান্ড জয়েন দেন ইউ গেট এ সিঙ্গেল লাইন, উই ডু নট গেট আস ডবল লাইন, সো দ্যাটস ওয়াই এ ই অ্যান্ড ই এ, দিস টু পেয়ার্স আর সেম, সো দ্যাটস ওয়াই দিস ইজ আ সিঙ্গেল, লাইক হিয়ার প্রিভিয়াসলি ইউ ডিসকাস দ্যাট এ বি অ্যান্ড বি এ যখন দুটো সেম হয়ে যাবে অ্যাকাউন্টিং অ্যাজ এ ওয়ান ইন কেস অফ কমিটি, সো ইন দ্যাট কেস আমরা যদি দুটো পয়েন্টকে জয়েন করে দিই এ আর বি, দেন এ বি, সরি এ ই অ্যান্ড ই এ বোথ আর সেম, সো দ্যাটস ওয়াই ফর্মিং আ লাইন আউট অফ ফাইভ পয়েন্ট অ্যান্ড দ্যাট ইজ ফাইভ সি টু ওয়েজ, অ্যান্ড দ্যাট উইল বি ফ্যাক্টরিয়াল ফাইভ, ফ্যাক্টরিয়াল টু অ্যান্ড ফ্যাক্টরিয়াল ফাইভ মাইনাস টু, অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু ফাইভ ফোর ফ্যাক্টরিয়াল থ্রি, অ্যান্ড ফ্যাক্টরিয়াল টু মিনস টু ইন টু ওয়ান অ্যান্ড দ্যাট ইজ ফ্যাক্টরিয়াল থ্রি, ক্যান্সেল হয়ে গেল, সো দুই দুই কেটে দাও, দ্যাট ইজ টেন, সো নাম্বার অফ লাইন বি টেন। নাও ইফ ইউ ফাইন্ড দ্য ডায়াগোনালস অফ দিস পেন্টাগন, সো টোটাল নাম্বার অফ লাইন হেয়ার ইজ টেন, সো ডায়াগোনাল ইজ ইকুয়াল টু টেন মাইনাস দিস 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 ফাইভ সাইডস আর ডু নট হ্যাভ ডায়াগোনাল, দেয়ারফর মাইনাস করে দাও ফাইভ সাইডস অ্যান্ড দ্যাট উইল বি ফাইভ ডায়াগোনাল, দিস ইজ ইউর আনসার। সো ইন কেস অফ ফর্মিং আ ডায়াগোনাল অফ এন এন সাইডস অফ পলিগন, সো এন সাইড অফ পলিগনস নাম্বার অফ স্ট্রেট লাইন বি এন সি টু, সো নাম্বার অফ ডায়াগোনাল উড বি এন সি টু মাইনাস এন,
So inside a polygon, there will be n sides like that. Say they are not of diagonal. That's why sides are subtracted from nc2, and then resulting number is called diagonal. Okay. So আবার বলছি ভালো করে দেখো আমরা সি কেন করছি এগুলো বুঝতে হবে যে আমরা যখন দুটো পয়েন্টকে জয়েন করি সেটা কমিটি হবে কি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তো কমিটি বা অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট হলে কি এ ই জয়েন করা ই এ জয়েন করা দুটোকে আলাদা জাজ হবে কিন্তু দেখো এ ই আর ই এ একটা লাইনকে জাজ করছে একটা লাইনকে ডিনোট করছে দ্যাটস ওয়াই এ ই জয়েন করা আর ই এ জয়েন করো বোথ আর সেম দ্যাট এ সিঙ্গেল তো সিঙ্গেল দুটো বোঝাচ্ছে না দুটো একটা বোঝাচ্ছে তো দেয়ারফর এ আই এর কমিটি হয়ে গেল সো দ্যাটস ওয়াই আমাদের কমিটি ফর্মিং হলো পয়েন্টগুলোকে নিয়ে সো এন সি টু হবে মাইনাস এন করে দিলে ডায়াগোনালটা পেয়ে যাব সো এই হচ্ছে ব্যাপারটা রয়েছে এরপর যদি তোমাদের দিয়ে দিই যে 1 2 3 4 দিয়ে দেওয়া হলো সো ফাইন্ড find 3 digit figure find 3 digit how many number to be forming 3 digit number so the 3 digit number jodi hote hoy tale 1 2 3 ei hocche 3 digit er number hobe to tomake 4 te number given ache to 4 er moddhe bhalo kore dekho tale 4 p 3 hobe tumra bolbe sir p ki kore holo very good jodi ekta simple question di tomader 1 ar 2 diye holo 2 digit number kota hobe ta 12 likhbe ar 21 likhbe 12 kore dekho to 12 ar 21 both number are different same noy je dike tokhon jokhon ami line e khete bojhalam a e e a ektai single line bojhalo sei jonno comedy holo but ekhane 12 ar 21 both are different number so it will be arrangement hoye ache number gulo arrangement so permutation case hoye gelo so out of 4 digit forming a 3 digit figure so taking 3 at a time that is 4p3 ways and therefore the number of 3 digit figure will be factorial 4 by factorial 4 minus 3 so that is equal to factorial 3 4321 by factorial 1 and 24 and that will be the 24 3 digit number we'll have gave okay so now jodi amra 0 di di 1 di di 2 di di and 3 di 4 di di jodi एंड एटा थेके आमी चाइलाम जे फाइंडिंग द थ्री डिजिट नम्बर सो एखाने देखो भालो करे 1 2 3 4 5 आछे पाँचटार मध्ये आमी थ्री डिजिट नम्बर चाइछी थ्री डिजिट नम्बर हुए गेले तुम्हारा निश्चय 5p3 लिखे देबे लेकिन एटा होच्छे परफेक्टलि रंग व्हाई इफ यू टेक 0 1 2 एइभाबे जदि आमरा नम्बरगुलो चूज करे एइ पजिशने बसाई सो सी हियर दिस इज द टू डिजिट नम्बर दिस इज नट अ डबल डिजिट नम्बर सो इन केस अफ So in that case, put 0 in the 100 place, then this type of number will be 2-digit number. So 0 টাকে যদি এখানে fix করে দাও, তাহলে বাকি তোমাদের 4টে digit আছে আর এখানে দুটো জায়গায় put করো. So then হবে আমাদের 4p2 and that type of number which have counted to this number. Okay, 5p3 include হয়ে রয়েছে. So এখান থেকে 4p2 বাদ দিয়ে দাও. আবার বলছি যদি তোমাদের 5টা ডিজিট দেয়া আছে 3টে ডিজিটের ফিগার বার করতে বলে 5p3 লিখে ফেলবে না 5p3 তোমার এটা টোটাল নাম্বার ও অ্যারেঞ্জমেন্ট ইনক্লুডিং স্টার্ট উইথ 0 দ্যাট টাইপ অফ নাম্বার এটা এদের দেখো চোখ কান নেই এটা কেটে দাও 4p2 হয়ে যাচ্ছে এদের কিন্তু চোখ কান নেই ধরো এখানে বসালে আবার ধরো 0 বসালে এখানে 2-3 বসালে সো ইন দ্যাট টাইপ অফ কেস এটা 2 ডিজিট নাম্বার কাউন্ট হচ্ছে তাহলে 0 প্রথমে রয়েছে এটা ফিক্সড পজিশন করে দাও তাহলে এই দুটো পজিশনে বাকি 1 2 3 4 এর মধ্যে দুটোকে এখানে যদি বসাই তাহলে তার হিসাবটা হচ্ছে 4p2 হয়ে গেল এই 4p2 এর যে হিসাবটা এর থেকে বাদ দিয়ে দেবে কেন আমরা যখন 4p3 করছি এই হিসাবটা এর মধ্যে ইনক্লুড আছে বাদ চলে যাবে তাহলে এইটাই তোমাদের নাম্বার অফ ফর্মিং 3 ডিজিট নাম্বার আউট অফ টেকেন অফ 0 1 2 3 4 ওকে তাহলে এই নাম্বারগুলোর মধ্যে যে কোনো 3টে নাম্বার দিয়ে 3 ডিজিটের নাম্বার ফর্মিং এর হিসাব হলো 5p3 4p2 ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 3 ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 2 সো 5 4 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 4 3 2 ফ্যাক্টোরিয়াল 2
কেটে দাও, 60 এন্ড 12, এটা মাইনাস করে দিই, যেটা আসবে সেটাই হচ্ছে ফর্মিং এ নাম্বার হুইচ আর থ্রি ডিজিট নাম্বার। ওকে, এটা দিয়ে মোটামুটি বোঝার চেষ্টা করো, তোমরা মোটামুটি একটু কাজ শুরু করো, আরও নেক্সট ভিডিওতে আমি পাঠিয়ে দেবো।